অতি সাম্প্রতিক কালে যখন মেটিয়াবুরুজের বহুতলটি ভেঙে পড়ল এবং তা নিয়ে যখন ব্যতিব্যস্ত হয়ে বিব্রত হয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নানা রকম গোলমেলে সমস্ত বিবৃতি দিতে শুরু করলেন, ঠিক সেই সময়েই কিন্তু সিপিএমের অভিনেতা অভিনেত্রীরা মিলে হঠাৎ করে এমন একখানি মমতা শঙ্করের সাক্ষাৎকার এবং হঠাৎ এমন একটা বিতর্কের আবহ তারা তৈরি করে ফেললেন। তো তাতে এটাই মনে হচ্ছে যে মেটিয়াবুরুজের ঘটনা থেকে মানুষের নজর সরানোর জন্যই জয় শ্রীরাম ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে হঠাৎই ঘনিয়ে উঠেছে একটি শাড়ি পরা সংক্রান্ত বিতর্ক। কোনো একটি সাক্ষাৎকারে অভিনেত্রী মমতা শঙ্করকে কিছু প্রশ্ন করা হয়, যার জবাবে মমতা শঙ্কর তাঁর নিজস্ব মতামত ব্যক্ত করেছেন শাড়ি পরা সংক্রান্ত বিষয়ে, এবং আমার মনে হয়েছিল যে আমিও এই বিষয়ে আমার নিজস্ব মতামত আপনাদের সামনে প্রকাশ করব। এবং সেই বিষয়ক একটি প্রশ্ন আমার ফেসবুক টাইমলাইনে আমি আমার বন্ধুদের কাছে রেখেছিলাম যে শাড়ি পরা বিতর্কে আমি অংশগ্রহণ করব কিনা, আমি কি আমার মত প্রকাশ করব এই বিষয়ে। তো তাতে কিন্তু বন্ধুরা, আমার বন্ধুদের একটা বড় অংশ, আমি খুব গর্ববোধ করি, আই এম ভেরি প্রাউড অফ মাই ফ্রেন্ডস, একটা বড় অংশ তারা বলেছেন যে দিদি এইটা এই শাড়ি পরা বিতর্ক সংক্রান্ত বিষয়ে মত প্রকাশ করার সময় নয়, বরঞ্চ এই শাড়ি পরা বিতর্কটি তৈরি করা হয়েছে একটা অন্য উদ্দেশ্যে। তো কথা হলো কি, আমি আমার বন্ধুদের সাথে 100% একমত। আমার নিজের অবজারভেশনও এটাই ছিল যে এই যে বিতর্কটি শাড়ি পরা বিতর্ক, শাড়ি কেমন করে পরা উচিত, মহিলাদের কি করলে মান সম্মান থাকবে, পোশাক সংক্রান্ত যে বিতর্ক, এটা তো একটা অনেক পুরনো বিতর্ক, বহু পুরনো বিতর্ক, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এমন একটা বিতর্ক। তো সেই বিতর্কটা হঠাৎ এই সময় সামনে নিয়ে আসা এবং তাতে দেখা যাচ্ছে যে সিপিএম সংশ্লিষ্ট যে অভিনেতা অভিনেত্রীরা, মানে এরা প্রত্যেকে কিন্তু সিপিএমের সদস্য, স্বস্তিকা মুখার্জি, রাহুল ব্যানার্জি, শ্রীলেখা মিত্র, এরা প্রত্যেকেই সিপিএমের সদস্য এবং তাঁরা অংশগ্রহণ করছেন। তো তখন মনে হচ্ছে যে এই বিতর্কটা আসলে প্রকৃতই একটি তৈরি করা বিতর্ক, তার কারণ আমাদের রাজ্যের যে শাসক দুর্নৈতিক দল, আমি রাজনৈতিক দল বলছি না, পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলকে আমি কোনো রাজনৈতিক দল বলতে রাজি নই, বরঞ্চ বলা যেতে পারে রাজনৈতিক দল কোনটা, যারা রাজনীতি করে, রাজনীতি থেকে রাজনৈতিক, কিন্তু এই দলটি কিন্তু রাজনীতি করছেই না, এরা কিন্তু দুর্নীতি করছে, দুর্নীতি করতেই যেন এসেছে এবং দুর্নীতি করছে, দুর্নীতি করারই অধিকার চাইছে। এদের বক্তব্যগুলোও কিন্তু সেই প্রকারই, এরা যা কিছু বলছে, বর্তমান শাসক দল পশ্চিমবঙ্গের, এরা যা কিছু বলছে, যা কিছু করছে, তার মধ্যে দিয়ে একটা বার্তাই তারা দেওয়ার চেষ্টা করছে যে তারা আসলে দুর্নীতি করতেই এসেছে এবং দুর্নীতি করার অধিকারটাই চাইছে এবং দাঁতের মাথায়, মানে বুক চিতিয়ে দুর্নীতি করতে চাইছে, তাই আমি এদেরকে দুর্নৈতিক দল বলতে চাইছি। আমার মতে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দুর্নৈতিক দলটি যখন নানা রকম বিপদের পাঁকে পড়ে গিয়েছে, একের পর এক এমন ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘনিয়ে উঠছে, যাতে করে এই দুর্নৈতিক দলটির পাপের পাপ কিন্তু জনসমক্ষে চলে আসছে, মানে এমনভাবে চলে আসছে যেটাকে আর চাপা দেওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দুর্নৈতিক দলের পাপের ওপর থেকে পর্দা সরে যাচ্ছে। অতি সাম্প্রতিক কালে যখন মেটিয়াবুরুজের বহুতলটি ভেঙে পড়ল এবং তা নিয়ে যখন ব্যতিব্যস্ত হয়ে বিব্রত হয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নানা রকম গোলমেলে সমস্ত বিবৃতি দিতে শুরু করলেন, ঠিক সেই সময়েই কিন্তু সিপিএমের অভিনেতা অভিনেত্রীরা মিলে হঠাৎ করে এমন একখানি মমতা শঙ্করের সাক্ষাৎকার এবং হঠাৎ এমন একটা বিতর্কের আবহ তারা তৈরি করে ফেললেন। তো তাতে এটাই মনে হচ্ছে যে মেটিয়াবুরুজের ঘটনা থেকে মানুষের নজর সরানোর জন্যই যেন
ওরা এই বিতর্কটাকে সামনে নিয়ে আসতে চাইছে। অর্থাৎ সিপিএম চাইছে যে মানুষ এই মুহূর্তে মেটিয়া ব্রিজের ঘটনা নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে সেইভাবে উঠে পড়ে না লেগে বরঞ্চ মমতা শঙ্করের বক্তব্যের দিকে একটু মনোযোগ দিক, কেমন করে শাড়ি পরবে সেইটা নিয়ে বরঞ্চ মানুষ একটু ভাবুক। এটা সিপিএম এর এফর্ট, আমরা এতে একেবারেই অবাক হচ্ছি না, কারণ সিপিএম কিন্তু 2021 বিধানসভা নির্বাচনের আগে থেকেই কিন্তু সরাসরি তৃণমূলের জন্য পরোক্ষভাবে, সরাসরি কথাটা আমি ভুল বললাম, পরোক্ষভাবে তারা তৃণমূলের প্রচারক হয়ে দাঁড়িয়েছে। একটা ক্যাম্পেইন তারা কিন্তু নিজেদের জন্য যতনা করেছে, তারা পরোক্ষভাবে মানুষকে ক্রমাগত কমিউনিকেট করে গেছে যে ভোট তৃণমূলকে দিতে হবে, এবং এখনও কিন্তু তারা ইন্ডিয়া অ্যালায়েন্সে জোট সঙ্গী। আমরা দেখেছি যে সীতারাম ইয়েচুরির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভীর বন্ধুত্ব, কংগ্রেস সিপিএম তৃণমূলেরা প্রত্যেকেই দিল্লিতে পরস্পরের বন্ধু এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার, তাদের কিন্তু তাদের মধ্যে বোঝাপড়ার কিছুমাত্র অভাব নেই। যে কোনো বিপদে আপদে সিপিএম কিন্তু সবসময়ই তৃণমূলের পাশে আছে, নানা রকমের কনজেকচার তৈরি করে, সিপিএমের যেটা চিরকালের কাজ যে নানা রকমের কথার ঘর তৈরি করে মানুষকে সেই কথার মধ্যে ফাঁসিয়ে দেওয়া, তারা কিন্তু বারে বারে বারংবার কিন্তু তারা এই সিপিএম এবং তৃণমূল, তৃণমূল যখনই বিপদে তখনই সিপিএম উদ্ধারকর্তার ভূমিকায়, এক্ষেত্রেও বিষয়টা একদমই তাই। এবং আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে যে অভিনেতা অভিনেত্রীরা যারা ওই বিতর্কে অংশগ্রহণ করছেন তারাও সিপিএমেরই লোক, সুতরাং এখানে একেবারেই কোনো সন্দেহের অবকাশ নেই যে এইটা একটা দৃষ্টি ঘোরানোর প্রকল্প, এটা একটা দৃষ্টি ঘোরানোর প্রকল্প এবং মেটিয়া ব্রিজের ঘটনা থেকে দৃষ্টি ঘোরানোর প্রকল্প। এবং এই সময়েও আরও একটি কথাও এখানে বলতেই হবে যে কীভাবে আসলে সিপিএম আজও পরোক্ষে তৃণমূলের হয়ে প্রচার করছে। মেটিয়া ব্রিজের বহুতলটি যেদিনকে ভেঙে পড়ল রাত্রেবেলা ঘটনাটি ঘটার পর, একেবারে ভোরবেলা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মাথায় কালো হিজাব এঁটে তিনি একেবারে ভোরবেলায় পৌঁছে গিয়েছিলেন মেটিয়া ব্রিজে, যারা আহত তাদের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছে গেলেন, কারণ ওটা তার ভোট ব্যাংক। মেটিয়া ব্রিজের ওইটুকু জায়গায় এত লোক থাকে, মানে যে জায়গায় 100 জন লোকের থাকার কথা সেই জায়গায় সেখানে প্রায় 2000 লোক থাকে। মেটিয়া ব্রিজ তো ওইভাবে তৈরি করা হয়েছে, একটা ক্রাউড ফোর্স তৈরি করাটাই ওখানে উদ্দেশ্য। সো 100 জনের থাকার জায়গায় 2000 লোক থাকে, 2000টা ভোট আছে ওখানে, ভুল বললাম, 2000-এর মধ্যে হয়তো ভোটের সংখ্যা 1000 বা 1200 ভোট আছে ওখানে হয়তো। তো মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন, এই সংখ্যাটা আমি কথার কথা বলছি, অরিজিনাল ভোটার সংখ্যা 1200 নয়, ওইখানকার আরও অনেক বেশি। সুতরাং অত বড় ভোট ব্যাংক রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম ভোরবেলা সেখানে পৌঁছে গেলেন। আর মোহাম্মদ সেলিম সেখানে এলেন কখন? বিকেলবেলা। মোহাম্মদ সেলিম এলেন দক্ষিণ কলকাতা কেন্দ্রে সিপিএমের প্রার্থী সায়রা হালিমকে সঙ্গে নিয়ে ওখানে পৌঁছলেন বিকেলবেলা। তো এত দেরিতে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পৌঁছে গিয়েছেন একেবারে ভোরবেলা তার ভোট ব্যাংক রক্ষা করতে, মোহাম্মদ সেলিম সেখানে বিকেল 5টার সময় এলেন কেন? তার মানে পরোক্ষে তিনি এখনও বার্তা দিচ্ছেন মেটিয়া ব্রিজের লোকেদেরকে যে আমাদেরকে ভোট দিতে হবে না, যদিও আমরা প্রার্থী দাঁড় করিয়েছি সবই করেছি কিন্তু ভোট আমাদেরকে দেওয়ার দরকার নেই, তোমাদের ভোট তোমরা তৃণমূলকেই দাও। পরোক্ষ কমিউনিকেশন, তাই না? যদি সিপিএম সত্যিই মেটিয়া ব্রিজের মুসলিমদের ভোট চাইতো তাহলে কি বাড়ি যেখানে রাত্রিবেলা ভেঙে পড়েছে সেখানে পরদিন বিকেল পর্যন্ত কি মোহাম্মদ সেলিম অপেক্ষা করতেন সায়রা হালিমকে নিয়ে সেখানে পৌঁছানোর জন্য? এত দেরি করলেন কেন? এই দেরি করাটা আসলে কিসের ইঙ্গিত? যে তোমাদের ভোটের আমাদের দরকার নেই, তোমরা তৃণমূলকেই ভোট দাও। পরোক্ষ কমিউনিকেশন কিন্তু ক্রমাগত করে চলেছে সিপিএম, যে ভোট আমাদেরকে নয়, ভোট তোমরা তৃণমূলকেই দাও, কিন্তু মানুষকে দেখাতে হবে যে আমরা তৃণমূলের বিরোধিতা করছি, আমরাও প্রার্থী দিচ্ছি, আমরাও মুসলিম ভোটের শেয়ারটা আমরা চাইছি। আসলে সিপিএম একেবারেই চাইছে না, একেবারেই মুসলিম ভোট ভাগ হবে না। পশ্চিমবঙ্গের জনগণকে এ ব্যাপারে একদম নিশ্চিত থাকতে হবে, বিভিন্ন সিটে সিটে
কোনো সিটে তৃণমূলের পক্ষে যাবে, কোনো সিটে কংগ্রেসের পক্ষে যাবে, সিপিএম এর পক্ষে আদৌ কোনো সিটে যাবে কিনা আমার জানা নেই, কিন্তু কোনো মতেই মুসলিম ভোট ভাগ হবে না, এবং এক্ষেত্রে মোহাম্মদ সেলিমের কার্যকলাপও সেটাই প্রমাণ করছে যে তারা আদতে মেটিয়া বুরুজের লোকেদের ভোট একদমই চাইছেন না। এবং আমি এটাও দেখেছি যে সায়রা হালিম তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এরকম একটা পোস্ট তিনি করেছেন যে আমাকে কি আবার বলতে হবে মানুষকে যে আমাকে ভোট দিন, অর্থাৎ তিনি ডাইরেক্টলি মানুষের কাছ থেকে ভোটও চাইছেন না, তিনি জিজ্ঞেস করছেন আমাকে কি বলে দিতে হবে আপনাদেরকে যে আমাকে ভোট দিন, অর্থাৎ তিনি ভোট চাইছেন না। ইনডাইরেক্টলি যত রকমভাবে সম্ভব পরোক্ষে কিন্তু সিপিএম এটাই কমিউনিকেট করছে যে আমাদেরকে ভোট দেওয়ার দরকার নেই, ডোন্ট ভোট ফর আস। তো এই কমিউনিকেশন তো সিপিএম এর তরফ থেকে যাচ্ছে। তো এর থেকে আমরা কি বুঝতে পারি? এর থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে আদতে কিন্তু এখানে একটা সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পশ্চিমবঙ্গের শাসক দুর্নৈতিক দলটির সঙ্গে সিপিএম এর রয়েছে। আপনাদের হয়তো মনে হবে যে সিপিএম হঠাৎ মেটিয়া বুরুজের ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতে চাইবে কেন, ফিরহাদ হাকিমকে প্রোটেক্ট করবার প্রয়াস সিপিএম করবে কেন। তাহলে কিন্তু আমাদেরকে একটুখানি পিছনের দিকে ফিরে তাকাতেই হবে, কারণ এই মেটিয়া বুরুজ জায়গাটা কিন্তু আজকে যেরকম ধরনের জায়গায় জায়গাটা পরিণত হয়েছে সেটা কিন্তু সিপিএম এর হাতে পরিণত হয়েছে। এই মেটিয়া বুরুজ কিন্তু তৈরি করেছে সিপিএম, এবং এই যে এত অবৈধ নির্মাণ, অবৈধ বহুতল নির্মাণ, এটা কিন্তু সত্যি কথা বলতে কি ফিরহাদ হাকিমের তৈরি করা লেগেসি নয়। কাজটা ফিরহাদ হাকিম এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এই কাজটা শুরু করেছিলেন কলিমুদ্দিন শামস। আমাদের কিন্তু পিছনের দিকে তাকাতেই হবে। কলিমুদ্দিন শামস কে? কলিমুদ্দিন শামসের পলিটিক্যাল রাজনৈতিক গুরু কে? মোল্লা জান মোর্তাজা বলে একজন ভদ্রলোক মুসলিম লীগের, মুসলিম লীগের আদতে কলিমুদ্দিন শামস মুসলিম লীগের একজন লোক। তিনি কলকাতা কর্পোরেশনের নির্দল প্রার্থী হিসেবেও ভোটে দাঁড়িয়েছেন 1965 সালে। তারপর 1967 সালে তিনি ফরওয়ার্ড ব্লকে যোগ দেন। তার রাজনৈতিক গুরু মুসলিম লীগের লোক ছিলেন, তার আন্ডারে তিনি কাজ করেছেন মুসলিম লীগের হয়ে। সুতরাং মুসলিম লীগের লোক ছিলেন কলিমুদ্দিন শামস, যিনি ফরওয়ার্ড ব্লকে পরে জয়েন করেন এবং বামফ্রন্টে জয়েন করেন। মেটিয়া বুরুজ কিন্তু তার হাতেই তৈরি। মেটিয়া বুরুজের সমস্ত ক্রাইম, এই যে সম্পূর্ণ একটা ক্রাইমের সাম্রাজ্য, ডক কলকাতা পোর্ট এলাকা যে ভয়ঙ্কর একটা ক্রিমিনাল প্রবণ এলাকা, একটা হেনো ক্রাইম নেই যা সেখানে হচ্ছে না, হ্যানো ক্রাইম নেই যা সেখানে হচ্ছে না। কিছুদিন আগেও ড্রাগের একটা বিরাট কনসাইনমেন্ট কলকাতা পোর্ট, অর্থাৎ সমস্ত রকম ক্রাইম, মানে যে কারণে ওই জায়গায় কেউ যেতে ভয় পায়। আমার বৃহত্তর পরিবারে অবশ্য এমন লোক আছেন বা ছিলেন যিনি কিন্তু ওই ওইখানেই ওই গার্ডেন রিচ অঞ্চলেই পড়াতে যেতেন। তো জায়গাটা তো ভয়ঙ্কর জায়গা, এবং ওই জায়গা ওই রকম ভয়ঙ্কর হয়ে উঠেছে কার হাতে? কাদের হাতে? সিপিএম এর হাতে, কলিমুদ্দিন শামসের হাত দিয়ে। এবং আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই যে কলিমুদ্দিন শামস ঠিক কী কী করতেন, কী 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 অভিযোগ তাঁর বিরুদ্ধে ছিল, কী কী তিনি করেছেন। আসুন আমরা একটু পড়ে শোনাই পুরনো রিপোর্ট, অনেক পুরনো রিপোর্ট, খবরের কাগজের রিপোর্ট। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে কলিমুদ্দিন শামস কী করতেন। খবরের কাগজে লেখা হচ্ছে, ফার্দার দি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ইন দি স্টেট ইজ অ্যাওয়ার দ্যাট শামস হ্যাজ ইউজড হিজ ইনফ্লুয়েন্স অ্যান্ড কানেকশনস টু রিহ্যাবিলিটেট ইলিগাল বিহারি মুসলিম ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ বাই গেটিং দেম ইন্ডিয়ান পাসপোর্টস ইন দি লাস্ট 7 ইয়ার্স অ্যাজ মেনি অ্যাজ 300 পাসপোর্ট অ্যাপ্লিকেশনস সাইন্ড বাই শামস have been rejected by passport authorities because the applicants were suspected to be foreign nationals. Two of these were actually Afghan nationals, Muhammad Hakim
and Jo Muhammad, who were certified by Shams as being Indian nationals. অর্থাৎ বাংলাদেশ থেকে যারা হিন্দু হত্যা করে পালিয়ে আসা যে সমস্ত বিহারি মুসলিম রাজাকাররা তাদেরকে কিন্তু ওই মেটিয়া বুরুজে আশ্রয় দিয়েছিলেন কলিমুদ্দিন শামস, এবং তাদেরই বংশধরেরা কিন্তু মেটিয়া বুরুজের বাসিন্দা। অর্থাৎ মেটিয়া বুরুজে যারা থাকে, যে বিহারি মুসলিমরা, তারা বেসিক্যালি বাংলাদেশের বাংলাদেশের নয়, পাকিস্তানি মুসলিম আসলে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে, কলকাতার মধ্যে যদি কোনো পাকিস্তান থাকে তাহলে সেটা ওই মেটিয়া বুরুজ। অর্থাৎ ফিরহাদ হাকিম যে 2016 সালে ইলেকশন ক্যানভাসিং করতে করতে সাম হামিদা সিদ্দিকি, মালিহা হামিদা সিদ্দিকি, দ্য ডন, পাকিস্তানের খবরের কাগজ দ্য ডনের সাংবাদিককে ঘুরিয়ে দেখাতে দেখাতে বলেছিলেন যে আসুন এক কলকাতার মধ্যে এক টুকরো মিনি পাকিস্তান আমি আপনাকে দেখাবো, ফিরহাদ হাকিমকে কিন্তু এই নিয়ে তার উপর রাগারাগি করলে কিন্তু চলবে না, কারণ ফিরহাদ হাকিম কথাটা ঠিক বলেছিলেন। প্রকৃতই মেটিয়া বুরুজে কিন্তু পাকিস্তানি মুসলমানদের বাস, তারা কিন্তু অরিজিনালি পূর্ব পাকিস্তানের মুসলিম, এবং তারা রাজাকার যারা 1971 বাংলাদেশে হিন্দু হত্যা করে তারপর যখন বাংলাদেশ থেকে তারা পালিয়ে এসেছিলেন, বিভিন্ন সময় তারা পালিয়ে এসেছিলেন বাংলাদেশ থেকে, 1971 পর পালিয়ে এসেছিলেন, তারপর 75 থেকে 1996 পর্যন্ত তারা আবার নিশ্চিন্তে বাংলাদেশে থাকতে পেরেছেন, 96 আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার পর আবার তারা পালিয়ে আসেন। এবং এই যে বিভিন্ন সময় যে বিহারি মুসলিমরা চলে আসে এ রাজ্যে, তারা কিন্তু জায়গা পেয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে মেটিয়া বুরুজে কলিমুদ্দিন শামসের সাহায্যে। কলিমুদ্দিন শামস সম্বন্ধে কিন্তু আরো অনেক, সত্যি যদি আমরা সেই আমার মানে যা কিছু আমি পড়ছি ইদানিং, যেহেতু মেটিয়া বুরুজে বিল্ডিংটা ভেঙে পড়ার পর একটু নাড়াচাড়া করে দেখতে দেখতে যা কিছু আমি দেখতে পাচ্ছি, এ তো কেঁচো খুঁটে কেউটে নয়, শুধুই কেউটে, শুধুই কেউটে। সুতরাং সেইখানে সেই ঘটনাতে ধামা চাপা দিতে সিপিএম যে চাইবে, এটাতে আশ্চর্য হওয়ার কিন্তু বিন্দুমাত্র কোনো কারণ নেই। ফিরহাদ হাকিম যে কথাগুলো বলছেন সেগুলো আরও অনেক গণ্ডগোলের কথা। ফিরহাদ হাকিম একটা দিক রক্ষা করতে গিয়ে আর এক দিক দিয়ে নিজেই গণ্ডগোলে জড়িয়ে পড়ছেন, তিনি নিজেও হয়তো সেটা বুঝতে পেরেছেন, সেই কারণে একটা কি যেন তদন্ত কমিটি টমিটি তৈরি করে ফেলেছেন। কিন্তু প্রথম দিকে তিনি বলছিলেন যে এটা কাউন্সিলররা দিয়ে, এটা জানবার কথা নয়, এটা আধিকারিকদের কাজ। তিনি কাউন্সিলরকে মুক্ত করবার জন্য, কারণ শামস ইকবাল ফেঁসে গেলে তো ফিরহাদ হাকিমও বাঁচবেন না, সেটা ফিরহাদ হাকিম নিজেও জানেন, সেই কারণে কাউন্সিলরকে তিনি মুক্ত করে ফেলবার জন্য তিনি আইনের আইনের ভাষাটা বলবার চেষ্টা করছেন। আইনত ফিরহাদ হাকিম যা বলেছেন ভুল কিছু বলেননি, সত্যি সত্যিই কিন্তু দায়িত্ব আইনত আধিকারিকদের, ফিরহাদ হাকিমেরও নয় শামস ইকবালেরও নয়, কিন্তু বাস্তবে তাদের দায় আছে, কারণ ইললিগাল প্রপার্টিজ, ইললেজিটিমেট অ্যাসেটস, অ্যাসেটস ডিসপ্রপোর্শনেট টু ইনকাম, এদের প্রত্যেকেরই সেটা আছে, সেই কারণে কিন্তু এরা আসলে দায় এড়াতে পারবেন না। কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য ফিরহাদ হাকিম একটা গোলমেলে বিবৃতি দিয়ে ফেলেছেন, কারণ আধিকারিকদেরকে দায়ী করে দিলে অন্যদিক দিয়ে, যেটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে পশ্চিমবঙ্গে আসলে এই দুর্নৈতিক দলটির, তৃণমূল কংগ্রেস নামক দুর্নৈতিক দলটি সাম্রাজ্য দাঁড়িয়েই আছে আধিকারিকদের কাঁধে ভর দিয়ে, সেই আধিকারিকদেরকে যদি সত্যিই দায়ী করে, যদি তাদেরকে তাদের বিরুদ্ধে আধিকারিকদের বিরুদ্ধে যদি প্রকৃতই কেউ স্টেপ নিতে যায়, তাহলে দুর্নৈতিক দল একদিনের মধ্যে ভেঙে পড়ে যাবে। সুতরাং ফিরহাদ হাকিম নিজেকে এবং শামস ইকবালকে বাঁচাতে গিয়ে আধিকারিকদের দিকে ঠেলে দিচ্ছিলেন, কিন্তু তাকে হয়তো হয়তো বুঝতেও পেরেছেন যে একটা দিকে পাকে পা না দিতে গিয়ে অন্যদিকে যে পা দিচ্ছেন সেটা সেখানেও একটা পাঁকই রয়েছে, হয়তো সেটা উনি বুঝেছেন, তাই ওই জন্য একটা কমিটি টমিটি তৈরি করে ফেলেছেন। কিন্তু মেটিয়া বুরুজের বিষয়টা প্রচণ্ড ইম্পর্টেন্ট বিষয়, কারণ ওখানে জমি দখল হয়েছে, ওখানে সরকারি জমি দখল হয়েছে এবং দখল করেছে শামস ইকবালের মতন লোক, শামস ইকবালের নিজের নামে ওখানে পার্ক আছে, অর্থাৎ
যে জমি পাবলিকের সেই জমি শামস ইকবাল দখল করছে। তো শামস ইকবাল তো একা দখল করেছে, এটা তো মনে করাটা একেবারেই ভুল হবে। এবং এই লেগেসি কিন্তু কলিমুদ্দিন শামসের সময়কার লেগেসি, এবং যে কারণে কিন্তু ডিসি পোর্ট বিনোদ মেহতা, যখন বিনোদ মেহতার মৃত্যুর পেছনে কলিমুদ্দিন শামসের হাত ছিল, সেই নিয়েও তো বিস্তারিত সংবাদ আছে। তো সেগুলো আমি এখন আর আপনাদেরকে বলছি না। তো এই যে গোটা বিষয়টা নিয়ে যাতে গোটা বিষয়টাকে যাতে ধামাচাপা দিয়ে দেওয়া যায়, সেই কারণে কিন্তু তৃণমূলকে বাঁচাতে এগিয়ে এসেছে আবার যথারীতি তাদের পুরনো বন্ধু সিপিএম, আইডিওলজিক্যাল ফ্রেন্ড। কারণ সিপিএম আর তৃণমূল বেসিক্যালি একই আদর্শের দুইটি দল, একই আদর্শের দুটো দু রকমের এক্সপ্রেশন, একটা একটু তত্ত্বগত এক্সপ্রেশন আর একটা হচ্ছে তার বাস্তব প্রতিফলন। সিপিএম যদি তত্ত্বগত ভাবে তত্ত্বগত এক্সপ্রেশন হয়, তাহলে তৃণমূল হচ্ছে তার বাস্তব প্রয়োগ। সুতরাং একই তত্ত্বের দুটো রূপ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে সিপিএম এবং তৃণমূল বারংবার। কিন্তু যখনই এই দুর্নৈতিক দলটি যখনই একটুখানি পাঁকে পড়ে যাচ্ছে, তখনই কিন্তু সিপিএম এসে যাচ্ছে কোনো না কোনোভাবে তাদেরকে একটুখানি সেফগার্ড করার জন্য। তারা বলছে তাদের তাদের প্রচারের মধ্যে তাদের সেই ব্যাপারটা। এবং এক্ষেত্রেও এই যে শাড়ি পরা বিতর্ক, এইটা নিয়ে আমার নিজস্ব বক্তব্য রাখার ইচ্ছা রইল। ভবিষ্যতে কখনো নিশ্চয়ই আপনাদের সামনে এটা নিয়ে আমার বক্তব্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আজ সেই সময় নয়। আমার বন্ধুরাও আমাকে সে কথাই বলেছেন মূলত, এবং অনেক বন্ধুরা অবশ্য এটাও বলেছিলেন, হ্যাঁ দিদি বলুন শাড়ি পরা বিতর্ক। তো তাদের উদ্দেশ্যে বলি যে নিশ্চয়ই বলবো, যথাসময়ে শাড়ি পরা বিতর্ক নিয়েও আমি আমার মতামত প্রকাশ করব, আপনাদের জন্যই প্রকাশ করব। কিন্তু আপাতত আমাদেরকে নজর রাখতে হবে মেটিয়া বুরুজের দিকে। পুরসভার আধিকারিকদের দোষ দিতে ফিরহাদ হাকিম এক্ষেত্রে পারেন না, তার কারণ যে ক্রিমিনালটিকে তিনি ধরেছেন সে আবার একেবারে দাগি চোর। সে ইতিপূর্বেও বহুবার জেলে গিয়েছে, তার নামে অনেক অভিযোগ আছে, সে দাগি ক্রিমিনাল। ওয়াসিম, মোহাম্মদ ওয়াসিম, যাকে প্রমোটার বলা হচ্ছে এবং যাকে জেলে পোড়া হয়েছে, সে প্রথমেই বয়ান দিয়েছে, তা সেটা খবরের কাগজের রিপোর্টেজও হয়েছে, যে তার বয়ান অনুযায়ী ওই যে বিল্ডিং সে বানাচ্ছিল তাতে পুরসভার অনুমোদন ছিল না। অর্থাৎ এখানে পুরসভা কোনো অন্যায় করেনি, বেআইনি অনুমোদন দেয়নি। তা সত্ত্বেও ফিরহাদ হাকিম পুরসভার আধিকারিকদের বকাবকি করেছেন, সেটা কি করে করলেন? পুরসভা যদি বেআইনি অনুমোদন দিত, মোহাম্মদ ওয়াসিম যে নিজে প্রমোটার, সে নিজেই যেখানে বলছে যে পুরসভা থেকে সে অনুমোদন পায়নি এবং পাবে না জেনে নিজে নিজেই সে তৈরি করে ফেলছিল বিল্ডিংটা, এখানেই তো প্রশ্ন যে মোহাম্মদ ওয়াসিমের মতন দাগি ক্রিমিনাল নিজে নিজে একটা ডিসিশন নিয়ে, পুরসভার অনুমোদন নেই তা সত্ত্বেও নিজে নিজে একটা ডিসিশন নিয়ে বাড়ি বানানোর সাহসটা পেল সে কার কাছ থেকে? এই প্রশ্নগুলো তো উঠবেই। এবং সব থেকে বড় কথা, শামস ইকবালের ভাই তাকে কিন্তু ইডি নোটিশ পাঠিয়েছিল, তাকে কিন্তু সমস্ত আইটি আর গত পাঁচ বছরের সমস্ত আইটি রিটার্নস এবং সমস্ত সম্পত্তির কাগজপত্র নিয়ে হাজিরা দিতে বলেছিল। অর্থাৎ শামস ইকবাল কিন্তু ইতিমধ্যেই ইডি রাডারে রয়েছে, এবং শামস ইকবাল ইডি রাডারে থাকা মানেই পুরো মেটিয়া বুরুজ অঞ্চলটার কিন্তু পোল খুলে যাবে। জায়গাটা অত্যন্ত গোলমেলে এবং কলকাতার জন্য একটি থ্রেট। এই কথাটি বলেই এবং এই বিষয়টি থেকে আমরা নজর একেবারেই ঘোরাবো না। যে বিতর্কই তৃণমূল এবং সিপিএম মিলে তৈরি করুক না কেন, কোনো দিকেই আমরা নজর দেব না। আমাদের নজর থাকবে মেটিয়া বুরুজের দিকে।